हेलो व्यूअर्स केमन आछेन सबाई वेलकम टू माय चैनल। इगुलो आमार बागानेर फुल देखते ही पाच्छेन खूब सुंदर फुलगुलो। आज के आमी आपनादेर साथे एकटा हाशबर्न रेसिपी शेयर करब। एखाने आमी तीनटा आलू नियेछि। एखन आलूगुलोके आमी भालो करे केटे तारपर आमी एगुलो धुए नेब। এভাবে করে আমি আলুগুলোকে রেডি করব। এখন আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে আলুগুলোকে ভালো করে ছেঁকে নিব এবং ভালো করে চিপে নিব। আপনারা এর পরিবর্তে কাপড়ও ইউজ করতে পারেন। তো এগুলো আমি ভালোভাবে চিপে তারপর একটা বাটিতে নিয়ে নেব। এখানে আমার যা যা লাগবে, এখানে আমি নিয়েছি ধনে পাতা, কাঁচামরিচ আর একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। তো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ আমি এগুলো সব কিছু অ্যাড করব। তারপর এখানে অল্প পরিমাণ ব্ল্যাক পেপার দিব, হলুদ মরিচ অল্প পরিমাণ দিব, স্বাদমতো লবণ দিব। তারপর আমি মোজারেলা চিজটা ইউজ করব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দেব 1 টিস্পুন এবং চালের গুঁড়ো দেব 1 টিস্পুন। সবগুলোকে অ্যাড করে আমি ভালোভাবে এটা মেখে তারপর ভাজা শুরু করব। প্যানে এখন আমি তেল দিচ্ছি। আমি অলিভ অয়েলটা ইউজ করছি, আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তো তেলটা একটু গরম হলে
আমি আস্তে করে সবগুলো দিয়ে দেব। এখানে যে কয়টায় জায়গা হয় সব দিয়ে দেব। তো এগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি একটা টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে করে ওর গায়ে যে তেলগুলো থাকে তেলটা টেনে নেবে। তো ব্রাউন কালার হওয়া পর্যন্তই অপেক্ষা করব। এটা খুব বেশি আছে ভাজতে যাবেন না, এটা মিডিয়াম আছে রেখেই ভাজতে হবে। কেমন হয়েছে দেখতে বলুন তো? অনেক সুন্দর একটা কালার, দেখতেও খুব ইয়ামি লাগছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।